সাজাতে পারি। ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। কেমন আছেন? হ্যাঁ জি আছি, আপনাদের দোয়া ভালো আছি। কেমন চলতেছে ঘাস বাগান? হ্যাঁ এখন তো সিজন, এখন আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। সিজনের মধ্যে আবার দেখলাম যে ওইদিকে অনেক বর্ধিত করছেন, বাগান অনেক বড় করছেন। হ্যাঁ এখন কিছু আমার তো আগে যে ঘাসের জমিগুলো দেখছেন এগুলা তো আমার নিজের গুলাই দেখছেন, আর এখন কিছু জমি আমি লিজ নিছি নতুন করে। ওই যে পাশের জমিগুলোতে আমি এখন ঘাস লাগাইতেছি, এখান থেকে গেলেই দেখতে পারবেন। চাহিদা দিন দিন বাড়তেছে? হ্যাঁ চাহিদা বাড়তেছে, প্লাস আবার আমারও কিছু লাগবে, এই কারণে আমি একটু জমি বাড়াইছি। আচ্ছা, তো আমরা জারা ঘাস সম্পর্কে আসলে সবই জানি, আমাদের এই নিয়ে আপনার সাথে অনেকবার ভিডিও করছি, অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, তারপরেও হয়তো অনেক নতুন দর্শক চলে আসছে, তারা আবার অনেক কিছুই জানে না, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে এই জারা ঘাসের টোটাল প্রসিডিউরটা যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, যে এটা কতদিনে কাটা যায়, প্রোটিন পার্সেন্টেজ কেমন, গরু কেমন খায়, টেস্ট কেমন। হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন দেখবেন? কারণ হচ্ছে কি, আপনারা একটু দেখার পরে অনেক আমি বুঝতে পারি যে আপনারা স্কিপ করে যান, কারণ স্কিপ করার পরে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু এটা জারা ঘাসের চাষ, রোপণ, কীভাবে সার সেচ দিবেন এগুলো সব মানে বলা থাকে, কিন্তু আপনারা এগুলো স্কিপ করে যাওয়ার পরে ফোনে জিজ্ঞেস করেন। আসলে ফোনে সেটা আপনারা আমরা যে এগুলো বলি এগুলো কিন্তু সরজমিনে দেখেই দেয়, এগুলো কিন্তু আপনাদের মানে প্র্যাকটিক্যালের মতন হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো তারপর আমি বলি, আমরা এগুলো হচ্ছে কি কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাই, প্রথমটাই বলি, মানে কুরিয়ারের মাধ্যমে পাঠাই। আর জমি অবশ্যই ভালোভাবে চাষ দিয়ে নেবেন এবং সার সেচ অবশ্যই ঠিকঠাক মতন দিতে হবে। আচ্ছা টাইম টু টাইম যদি একটু বলে দিতেন আর কি, যে কতবার চাষ দিতে হবে, কতদিন পর পর পানি দিতে হবে, কতদিনে অঙ্কুরিত হয়, কতদিন পরে সে হারভেস্ট করতে পারবে। আসলে এগুলো হচ্ছে কি আমরা জমির উর্বরতার উপর নির্ভর করে, কারো কারো জমি আছে খুব মানে ভালো উর্বর, যেমন জমির পিএইচ একটা মান নির্ণয় হয়, আমরা কিন্তু কেউ জমির পিএইচ মান নির্ণয় করি না। হ্যাঁ তো আসলে আধুনিক বিশ্বে এখন আপনি দেখেন ইউরোপে, আমেরিকাতে বা জাপানে দেখবেন, চীনে দেখবেন কি জমির পিএইচ নির্ণয় করে কিন্তু মানে আমরা যারা সাইলেন্স ব্যবসা করি কমার্শিয়ালি, আমরা কিন্তু জমি লিজ দেওয়ার আগে মানে জমির পিএইচ দেখে নিতে হয় আমাদের, আমাদের তো বিগ ইনভেস্টমেন্টটা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আসলে জমির পিএইচ কি এখন শোনার পরে কিন্তু অনেকে আবার প্রশ্ন করা শুরু করে দিব। আচ্ছা ধরুন একটা ক্রিটিক্যাল প্রশ্নের কথা বলুন তো, কি কি প্রশ্ন করে আপনারা মানুষ? যেমন আমাকে যারা এই সেক্টরে আসে তারা ন্যূনতম একটা জ্ঞান থাকা উচিত। আমি দেখলাম যে অনেকেই আছে মানে এই সহজ জিনিসটা অনেক কঠিন ভাবে নেয়, আসলে এটা আহামরি কোনো কিছু না, সহজ একটা জিনিস। আপনি জমিটা চাষ দিবেন, চাষ দেওয়ার পরে কারো জমি দুইটা চাষ দিলে হয়, কারো তিনটা দিতে হয়, কারো চারটা দিতে হয়। জমি যদি ভিজা থাকে তাহলে আপনার অবশ্যই চাষ বেশি দিতে হবে, কারণ মাটিটা ঝরঝরে করে নিতে হবে। আপনি যত ঝরঝরে হবে আপনার কাটিংটা অঙ্কুরোদ্যম তত ভালো হবে। আচ্ছা তাহলে কতদিন পরে হারভেস্ট করা যাবে? আপনি যদি কাটতে চান তাহলে প্রথমত আপনি কাটার ইয়াটা হবে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনি কাটতে পারবেন। আচ্ছা, আর জমি যদি একটু উর্বর হয় বা এর আগেও কাটতে পারবেন। এখন কাটার বিষয়টা হয়েছে কি, আপনার যত হাইট হইলো হাইটের উপরে কিন্তু আপনি নির্ভর করে কাটাটা। আপনার ঘাসে তো হাইট অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ জি, আসলে আমি কিন্তু অনেক যত্ন করি। আচ্ছা, আর অনেকে আছে কি আপনি মনে করেন যে ঘাস এটা রোপণ করলাম এটা তো এমনিতেই হয় ঘাস, আসলে এটা এমনিতে হয় না, এটা আপনি অবশ্যই এটাতে যত্ন করতে হবে। প্রোটিন পার্সেন্টেজ কেমন ঘাসে? এটা তো প্রায় 17-18% প্রোটিন আছে। আচ্ছা, ঘাসটা যখন রোপণ করছেন কতটুকু গ্যাপ রেখে রেখে রোপণ করছেন? আমরা মানে 1.5 ফিট বাই 3 ফিট। আমার কাছে মনে হয় এই প্রশ্ন উত্তর আপনি অনেকবার দিয়েছেন, দর্শক ওনার কাছ থেকে এগুলো আমরা অনেকবার জিজ্ঞাসা করছি। ওই পাশে ওনার শ্রমিকরা কাজ করতেছে, ঘাস রোপণ করতেছে, আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখি, আপনার সমস্যা নেই তো? না না না, আমার কোনো সমস্যা নেই, চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি আমাদের দর্শকদের দেখাই। আজকে আমরা এই ঘাস চাষ সম্পর্কে জানবো, অ্যাকচুয়ালি সরেজমিনে যারা কাজ করে দেখতে পাচ্ছেন আমাদের সামনে, ঠিক তাদের কাছ থেকে, তারা আসলে কিভাবে রোপণ করে, কিভাবে চাষ দেয়, তাদের কাছ থেকে আজকে মূল প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করব। চলেন ওই দিকটাতে যাই।
ভাই আপনার নাম কি? অবিনাশ সরকার। অবিনাশ সরকার, কি করতেছেন আপনি এখানে? আমি ড্রেন করতেছি। ড্রেন করতেছেন? ড্রেন করতেছেন কেন? এই পানি দেওয়ার লাগিয়া। পানি দেওয়ার লাগিয়া কিসে? মানে ঘাস খেত করবেন? হ্যাঁ, ঘাস খেত কইরাম। আচ্ছা, এই মানে পানি দেওয়ার জন্য ড্রেন করা জরুরি কেন? এই যে ঘাস উঠলে একটু পানি দেওয়া লাগবো তসের অভাবে। আচ্ছা, জানো মানে তস থাকে মাটিতে, সেজন্য যখন পানি দেওয়া যায় সেখানে এই ড্রেন দিয়ে পানি আসবে। পানি আসবে আর এখান থেকে পানি ঘাস খেতে দিবেন। হ্যাঁ বাবা, পানি ঘাস না? হ্যাঁ, এই জন্য। ঘাস কিভাবে লাগাইতেছেন আজকে আমাদেরকে একটু শিখান। এই যেগুলো কি করতেছে এখানে? আমরা দুইটা করলে সারবো। দুইটা করলে সারবো। তো এনে কি ঘাস লাগাইবেন? এতো জারা ওয়ান, জারা ওয়ান ঘাস লাগাইবেন। ঘাস লাগানোর আগে যে জমিটা চাষ দিছেন, কয়বার চাষ দিছেন? এতো পাঁচবার। পাঁচবার চাষ দিছেন না? চাষ দেওয়ার সিস্টেমটা বলুন তো। প্রথম চাষ দেওয়ার পর কি সার দিছেন? হ্যাঁ, প্রথম চাষ দেওয়ার পর সার দিছি। কি সার দিছেন? এতো সব ধরনের সার। সব ধরনের সার দিয়ে দিছেন প্রথমবার চাষ দেওয়ার পর? এরপরে সার দিয়ে আবার চাষ দিছেন? আবার চাষ দিছি। তারপর চাষ দেওয়ার পর কি করছেন? পানি দিছেন? পানি দিছি না, পানি পানি আসলো, পানি এর খাতি আসছিল। তারপরে আচ্ছা, এই কাটিং এর মধ্যে দুই পাশে দুইটা গিট দেখতে পাচ্ছি। হ্যাঁ, চোখ আছে এই যে দুই পাশে দুইটা। আচ্ছা, এই চোখ দিয়ে কি হইব? ঘাস বাড়িব? হ্যাঁ, ঘাস বাড়িব। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা বাড়িবে, এইখান থেকে একটা বাড়িব। এটা দুই দিকে দুইটা রাখতে হবে, এইভাবে ঠিক এইভাবে লাগাইতে হবে। লাগান তো দেখি, একটা লাগান। আচ্ছা, এটা পাতালি লাগাইলেন? হ্যাঁ হ্যাঁ, পাতালি এইভাবে এতটুক দূরে দিয়ে মাটি দিয়ে। কত ফুট, কতটুকু দূরে? 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে 6 ইঞ্চি দূরে দূরে 1 ইঞ্চি মাটির নিচে। তারপর তারপর আবার এর থেকে আসে না, আবার 1.5 ফুট দূরে আবার আরেকটা, আবার এই আরেকটা মুড়ে। হ্যাঁ, এভাবে মাটি দিয়ে 1.5 ফুট দূরে দিয়ে দিছে। মাটি দিয়ে ঢেকে দিতে হইব। এটাকে 1.5 ফুট দূরে, 1.5 ফুট দূরে দূরে। আর এইভাবে পাশাপাশি পাশাপাশি সে 3 ফুট এদিকে থেকে 3 ফুট দূরে আবার আরেকটা হইব, আবার আরেকটা এদিকে লাগাবো। লাগাইবেন আবার এদিকে, আবার আরেকটা মুড়ে হইব। জমির উর্বরতার উপরে ডিপেন্ড করবে, তাই না? অনেক সময় 60 দিন আগেও কাটা যাবে, আবার অনেক সময় দেখা যাবে যে 70 দিন যত উর্বর শক্তি বেশি থাকবো তাড়াতাড়ি। হ্যাঁ, এটা চাষের উপর নির্ভর করতেছে। জমির মানে খাবার যত ভালোভাবে ঘাস করবো, যত বেশি যত্ন করবো তত তাড়াতাড়ি হইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে এটা গরু কেমন খায়। এই যে দেখেন, এটা একটু মিষ্টি হওয়ার কারণে দেখেন মাছি কিভাবে বসে এটা থেকে মিষ্টি ঢালিতেছে। দেখেন মিষ্টি দোকানে যেরকম মাছি ঘুরাঘুরি করে, এখানে মাছি ঘুরাঘুরি করে, ঠিক তেমনই দেখেন। এই যে মাছি, প্রচুর মাছি, কারণ এই জারা গাছটা একটু মিষ্টি। আচ্ছা, একটু মিষ্টি, এই কারণে দেখেন যে মাছি কিভাবে মানে মিষ্টি খাইতেছে, মানে মিষ্টি খাওয়ার জন্য চলে আসছে। এটা বস্তার ভিতরে কি কাটিং? জি জি, কার জন্য বস্তা পড়ছে? এই যে আপনারা হচ্ছে সম্মানিত দর্শক, আমারও সম্মানিত কাস্টমার। কাস্টমার, আসলে আপনি একটু সামনে আসুন, আপনার সাথে পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহসিন সরকার। আমার বাড়ি আছে কসবা থানা। কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া কসবা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে আগে, মোবাইলে কথা হয়েছে, কথা হওয়ার পর যোগাযোগ করে আসলাম। আচ্ছা, আপনি খামারি? না, আমি খামারি না, আমি বিজিবিতে চাকরি করতাম, রিটায়ার হয়ে আসছি। এখন ইয়া করছি, প্রোগ্রাম করছি যে দুইটা ইয়া পুষমো, এই দুইটা গরু পালন। হ্যাঁ, ইয়া করা যায়। কতগুলো কাটিং কিনছেন এখানে? 2000। 2000 কাটিং। কতটুকু জমির মধ্যে লাগাবেন এটা? আধা বিঘা। আধা বিঘা জমির মধ্যে লাগাবেন। তো কি মনে করে এই জারা ঘাসের কাটিং করলেন? আপনার কাছে কি মনে হয় খুব ভালো ফলনশীল? এটা ইয়ার থেকে অন্য অন্য ঘাসের থেকে এটা ইয়া বেশি, লাভবান বেশি, এই জন্য এটা। আপনি যে দুইটা গরু পালবেন, এখন বিজিবি থেকে রিটায়ার করে আসছেন, কোনো প্রশিক্ষণ টশিক্ষণ নিছেন? না, প্রশিক্ষণ আস্তে আস্তে, ছোটর থেকে আস্তে আস্তে মাঝখানে প্রশিক্ষণ নেবেন। অবশ্যই আপনি প্রশিক্ষণ নেবেন, আপনার আমার রিকোয়েস্ট থাকলো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার যেই খেতে এখন রোপণ কাজ চলতেছে, ওই
ওইটার মাটি আর এটার মাটি কিন্তু আকাশ পাতাল ব্যবধান, কারণ আপনি এখানে বালু মাটির উপরে ঘাস চাষ করছেন। হ্যাঁ, আমার মনে আছে এটা বালু ভরাট করে আপনি এখানে ঘাসের চাষ শুরু করেন, আর ওইটা তো হচ্ছে একবারে চাষ উপযোগী মাটি, এটার চেয়ে ওটার মধ্যে ফলন বেশি হবে। হ্যাঁ, বেলে দোয়াশ মাটি, মাশাআল্লাহ, ওইটা ওইটাতে ফলন আশা করি অনেক ভালো হবে। আচ্ছা, এখন আমার মনে একটা প্রশ্ন ঘুরতেছে, যে আস্তে আস্তে মাথার মধ্যে প্রশ্নটা জাগলো, সেটা হচ্ছে যে এখন আপনি তো অনেকদিন ঘাস এই চাষ করতেছেন, কাটিং সেল করতেছেন, সারা বাংলাদেশে কাটিং দেন আপনি, তাই না? তো এখন বাংলাদেশে অনেকেই এই ঘাসের চাষ করতেছে, কাটিং সেল করতেছে, এক একজনের ঘাসের বাগানে ঢুকলে মনে হয় সুপার সুপে ঢুকে গেছি। হ্যাঁ, মনে করেন যে নেপিয়ার, নেপিয়ার পাকচং, রেড নেপিয়ার, তারপরে হচ্ছে আপনার এই জারা, জার্মান, অজানা, হ্যাঁ মানে দুনিয়ার কত ঘাস। হ্যাঁ, তো এত ঘাস একসাথে কাটিং সেল করতেছে, মানে একজনের কাছে নক করে তার কাছে সব রকম ঘাস আছে, কিন্তু আপনি, হ্যাঁ ঘাসের সুপার সুপ হয়ে গেছে, কিন্তু আপনার কাছে সেই প্রথম থেকে একটা ঘাস ডাক্তার জহিরের যারা ঘাস ওনার তত্ত্বাবধানে বা ওনার হেল্পে আসলে আপনি প্রজেক্টটা করেছিলেন, কিন্তু আপনি আজও ওই একটা ঘাস নিয়েই পড়ে আছেন, আপনার এই প্রজেক্ট বিস্তৃত হচ্ছে না, মানে অন্যান্য যাদের ঘাস চাষ করতেছেন না, কেন? আসলে বাংলাদেশে যত ঘাসে এখন পর্যন্ত আসুক না কেন, সবচেয়ে মানে উৎকৃষ্ট মানের ঘাস যদি আমার সামনে আসে আমি বলবো যে জারাটাই সেরা। তো আপনি বলেন যে এখন স্মার্ট নেপিয়ার আসছে, স্মার্ট নেপিয়ারও আপনার প্রায় শুনি যে 25% প্রোটিন আছে, কিন্তু 25% প্রোটিনও যদি হয় এটা দেখেন আপনার হাইট হয় সর্বোচ্চ 3.5-4 ফিট, তো আপনি কত বিঘা জমি করলে পরে আপনি জারার 1 বিঘার ফলন পাবেন? আপনি যদি গরু তো প্যাডও উঠতে হবে, হ্যাঁ অবশ্যই, তার একটা মানে যদি আপনি এটা আপনি গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন আপনি প্রোটিন দিয়ে কি লাভ হবে? ঠিক আছে না, আপনার যেমন প্রোটিন প্রয়োজন তেমনি তার প্যাডটাও আপনার ভরাইতে হবে। সুতরাং আপনি এই যে এখন পর্যন্ত যে গাছগুলোই আসুক না কেন আমি মনে করি যে সবচেয়ে জারা গাছটাই বেটার, আর যতদিন পর্যন্ত জারার সাইতে কোনো বেটার গাছ না আসবে আমি ততদিন পর্যন্ত জারাতেই থাকবো। হ্যাঁ, তো আর এটাতে মানে ব্যাপক সাড়া আছে, জারা গাছের ব্যাপক সাড়া আছে এখনও বাংলাদেশে। দাদা, আসলে সব বিষয় নিয়ে কথা বললাম, তা আমরা আমাদের ভিডিও শেষ করব, ভিডিও বেশি লম্বা করতে যাচ্ছি না। আপনি ঘাসের উপকারিতা, ঘাস চাষের উপকারিতা, বা ঘাস চাষ আসলে কেন করবে, বা ঘাস চাষ ছাড়া গরু লালন পালন কেন করবে না, এই বিষয়টা নিয়ে আমাদেরকে 2 মিনিট বলেন। আচ্ছা, দেখেন ঘাস চাষ কেন মানে করবেন, সুন্দর একটা প্রশ্ন করছেন। ঘাস চাষ এই জন্যই করতে হবে, আপনি শুধু দানাদার বা খড় দিয়ে কিন্তু আপনি খামার পরিচালনা সম্ভব না, কারণ খড়েরও একটা যথেষ্ট দাম আছে, অনেক দাম, অনেক 18 টাকা কেজি। হ্যাঁ, তার আপনি কাঁচা ঘাস হইলে হয় কি, এটা আপনার খামারের জন্য একটা বেস্ট একটা পন্থ হলো যে ঘাস, কারণ আমরা যেমন বাঙালি মাছ খাই, ভাত খাই, আমাদের প্রধান খাবার কিন্তু ভাত মাছ, হ্যাঁ, বা ডাল ভাত, ঠিক তেমনি গরুর খাবারটা আমি মনে করি যে ঘাস, ঘাস হচ্ছে মানে মাছ ভাত বা ডাল ভাতের মতন ঘাস লাগবে, ঘাস লাগবে, নো ঘাস নো খামার। গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, কারণ আপনি যদি তাকে তৃণও না দেন, তৃণও না দেন, তাহলে সে কিভাবে তার মানে পুষ্টিটা সে খুব ইম্পর্টেন্ট করতে, কিন্তু আল্লাহ পাক কিন্তু গরুটাকে তৈরি করছে কিন্তু তৃণ খাওয়ার জন্য, জি তৃণ খাওয়ার জন্য, তো এটা প্রধান খাবার ঘাস। তা আপনি, আপনিও মানুষ আমিও মানুষ, আপনি আমি কিন্তু ফল ফ্রুট বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে কিন্তু আমরা বাঁচতে পারবো না, শুধু ফল ফ্রুট আর মিষ্টি খেয়ে কতক্ষণ আমরা বেঁচে থাকতে পারবো, আমাদের ভাত অবশ্যই খাইতে হবে, সুতরাং খেলে জান দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আমি তাই মনে করি যে গরু যেহেতু তৃণভোজী প্রাণী অবশ্যই তার জন্য ঘাসটা একটা প্রধান খাবার, ঘাস লাগবেই, এটার বিকল্প কোনো কিছু নাই। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি এই দর্শকদের অবশ্যই বলবো, আপনারা খামার করার আগে একবার হইলেও আপনারা একটা জিনিস মাথায় নেবেন যে মানে গরুর প্রধান খাবার কি। আপনারা খামার করার আগে অবশ্যই 3টা জিনিস করবেন, একটা হচ্ছে আপনি ঘাস চাষ, দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্রেনিং, তৃতীয়ত হচ্ছে আপনার শেড, কারণ শেড নির্মাণ করতে গিয়ে আমি দেখছি যে অনেকেই অনেক টাকা ব্যয় করে ফেলে, এই জন্য এই 3টা জিনিস আপনারা মাথায় রাখবেন। আপনার একটা অবশ্যই ট্রেনিং, ন্যূনতম একটা ট্রেনিং করে নেবেন, মানে যে প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো হয় এগুলো যদি ডাক্তার নির্ভর হন তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ঘাস, তারপর হচ্ছে শেড, এই 3টা জিনিস মাথায় রাখবেন, একটা এই 3টা জিনিস একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আপনি হাতি পালেন তাহলে আগে কলা গাছ লাগান, আর যদি গরু পালেন তাহলে আগে ঘাস লাগান। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।